শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা নিজ নিজ অবস্থানে ভালো আছো এবং করোনা মুক্ত আছো সরকারি বিএল কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া সহযোগী অধ্যাপক সরকারি বিএল কলেজ খুলনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের আমরা উচ্চ মাধ্যমিক জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় মানব শরীর শারীরতত্ত্ব বজ্র নিষ্কাশন থেকে আলোচনা করব আজকের পাঠের শিরোনাম হচ্ছে বৃক্ষের গঠন আজকের পাঠের শিখন ফল হচ্ছে এই পাঠ থেকে শিক্ষার্থীরা বৃক্ষের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করতে পারবে বৃক্ষের চিত্র অঙ্কন করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা বৃক্ষ সম্বন্ধে কিছু আলোচনা করবো মানে মানুষের উদর গহ্বরের কটি অঞ্চলে মেরুদণ্ডের উভয় পার্শ্ব একটি করে মোট দুইটি বৃক্ষ থাকে বৃক্ষের উপরের প্রান্ত দ্বাদশ থোরাসিক অর্থাৎ বক্ষীয় কষিরেখা নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কষিরেখার উপরে অবস্থিত অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষের উপরের প্রান্ত দ্বাদশ থরাসিক কষিরেখা নিচে এবং নিচের প্রান্ত তৃতীয় লাম্বার কষি উপরে অবস্থিত উদর গহব্বরে যকৃতের অবস্থানের কারণে ডানেরিক্ষটি বাম বৃক্ষের তুলনায় কিছুটা নিচে অবস্থিত বৃক্ষের বাহ্যিক গঠন বৃক্ষ দুইটি দেখতে অনেকটা সিম বিচেন নেয় এবং লাল বর্ণের হয়ে থাকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের মানুষের বৃক্ষের ওজন সাধারণত একশো বিশ থেকে একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম এবং মহিলার বৃক্ষের ওজন একশো পনেরো থেকে একশো পঞ্চান্ন গ্রাম প্রাপ্তবয়স্ক মানুষের বৃক্ষ দৈর্ঘ্য প্রায় এগারো দশমিক দুই এগারো দশমিক দুই পাঁচ সেন্টিমিটার প্রায় পাঁচ সেন্টিমিটার ও পুরুত্বে প্রায় দুই দশমিক পাঁচ সেন্টিমিটার বৃক্কের বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল অবতল অংশের ভাসকে হাইলাম বলা হয় এই অংশ থেকে ইউরেটার বা গভিনী ও বৃক্কীয় বিরিকীয় শিরা বের হয় বের হয় এবং বীরিকীয় দমনী ও সেনাও বৃক্কে প্রবেশ করে এরা আমরা দেখতে পাচ্ছি যে যে অবতল অঞ্চল অর্থাৎ হাইলাম হাইলাম থেকে ইউরেটার বা গবনি ও বীরিকীয় শিরা বের হয় এবং বীরিকীয় দমনি ও সেনাও বিরিক্রি প্রবেশ করে বৃক্ষ দুটি একটি বৃক্ষ দুটি একটি করে দৃঢ় তন্তুময় কলার আবরণী দিয়ে আবৃত থাকে যাকে রেনাল ক্যাপসুল বলা হয় রেনাল ক্যাপসুলের বাইরের একটি তন্তুময় আবরণী থাকে যাকে রেনাল রেনাল ফাঁসা বলা হয় বৃক্কের অগ্রভ্রান্তে অ্যাড্রান গ্রন্থি টুপিন ন্যায় আসাদন তৈরি করে যুক্ত থাকে বৃক্কের অন্তর্গঠন নিয়ে আবার এবার আলোচনা করব পূর্বে আলোচনা করছি বৃক্কের যে বাহির বহির্গঠন এখন হচ্ছে বৃক্কের অন্তর্গঠন বা অ্যানাটমি বলা হয় বৃক্কের লম্বচ্ছেদে প্রতিটি অধ্যাংশে দুটি স্তর দেখা যায় বাহিরের দিকে রেনার ক্যাপসুল সংলগ্ন অংশকে বলা হয় কর্টেক্স এবং ভিতরের দিকের অংশকে বলা হয় মেডুলা কর্টেক্স অংশ ঈশ্বর বাদামি বর্ণ ও মেডুলা বর্ণের হয়ে থাকে কটেক্সের বাইরের তিন ভাগের দুই ভাগ অংশকে সুপারফিসিয়াল কটেক্স বলা হয় এবং বিটারের তিনের একাংশ কটেক্সকে জাক্সটা মেডুলারি কটেক্স বলা হয় মেডুলা অঞ্চলে অনুদৈর্ঘ্যভাবে সাজানো ছয় থেকে পনেরোটি পিরামিডের ন্যায় অঞ্চল থাকে যাদেরকে রেনাল পিরামিড বলা হয় পিরামিডগুলোর গোড়া কটেক্সের দিকে এবং অগ্র বা শীর্ষ প্রান্ত কেন্দ্রের সাইনাসের দিকে অবস্থিত বিরেক্টির মধ্যে সংকীর্ণ গহ্বরকে সাইনাস বলা হয় সাইনাসে ইউরেটারের পেলভিক অঞ্চল রেনাল সিরা ও ধমনী এবং বৈশিক নালিযুক্ত থাকে পিরামিডের শিশু প্রান্তকে পেপিলা বলা হয় প্রতিটি পেপিলার শিশু প্রান্ত মাইনার ক্যালিক্স প্রতিটি পেপিলার শিশু প্রান্ত মাইনার ক্যালিক্সের মুখে থাকে কয়েকটি মাইনার ক্যালেক্স একাত্রে মেজার ক্যালেক্সি উমুগ্ধ থাকে কয়েকটি মেজার ক্যালেক্স মিলে ইউরেটারের পেলভিক অংশ হয় তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে পিরামিডের শিশু প্রান্তকে পেভিলা বলা হয় প্রতিটি পেবিলার শিশু প্রান্ত মাইনার ক্যালেক্সি উমুগ্ধ থাকে কয়েকটি মাইনার ক্যালেক্স একাত্রে মেজার ক্যালেক্সি উমুগ্ধ থাকে কয়েকটি মেজার ক্যালিক্স মিলে ইউরেটারের পেলভিক অংশ গঠিত হয় বিন্দু। এবার আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে মানুষের বৃক্কের বৃক্ষের চিত্র বহির্গঠন দেখানো হয়েছে যে রাইট কিডনি আর লেফট কিডনি মানে ডান কিডনি আর বাম ডান আর বাম বৃক্ক অ্যাড্রেনাল 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 গ্রন্থি যেখানে সংযোগ থাকে সেটা বৃক্কের উপরের প্রান্তে তারপর হল ইনভেরিয়ার ইনপেরিয়ার আমরা দেখাচ্ছি তারপর হলো ডিসেন্টিং দেখা দেখানো হয়েছে হয়েছে বর্তমানে মানুষের কোনো অংশে লিসন থাকে সেটাও দেখানো হয়েছে দেখানো হয়েছে বেলাডার তারপর হলো ইউরেটার এই যে কিডনিটা দেখানো হয়েছে এখানে সেকশন লম্বসে দেখানো হয়েছে লেফট কিডনি মানে ইনক্রোজ সেকশনে দেখানো হয়েছে এখন একটা একটা কিডনির একটা ভিক্ষির লম্বো বর্ধন করে দেখানো হয়েছে বাইরে হলো কর্টেক্স ওকে বলা হয় এটাকে বাইরে কর্টেক্স আর হলো ভিতরে হলো মেডুলা দেখানো হয়েছে তারপর আটারি আটারি পূর্ব দেখানো হয়েছে আটারি এবং সিরিয়া দুইটাই দেখানো হয়েছে পরিবেশ তারপর পেলভিক যেটা ইউরেটার বের হয়ে আছে পেলভিক অঞ্চল থেকে সেটা দেখানো হয়েছে মেডুলা কর্টেক্সের নিচে হলো মেডুলা তারপর হলো মেজর কেলিক্স ওই যে টের শিশু পর্যন্ত বলা পেপিলিয়ার বা ক্যালিক্স মেজার ক্যালিক্স কয়েকটি এর মাইনার ক্যালিক্স কয়েকটি ওই যে পেপিলিয়ার শীর্ষে কতগুলো মাইনার কেলিক্স দিয়ে মুক্ত হয় আবার কতগুলো মাইনার ক্যালিক্স মেজার ক্যালিক্সেও মুক্ত হয় কতগুলো মেজার ক্যালিক্স পেয়ে মুক্ত হয় তৃশিকৃবৃন্দ এতক্ষণে আমরা বৃক্ষের বহির্গঠন এবং অন্তর্গঠন নিয়ে আলোচনা করলাম এখন আমরা বাড়ির কাজ দেবো রেনাল পিরামিড কি বৃক্ষের লম্বচ্ছেদের চিহ্ন অঙ্কন করো শিক্ষা শিক্ষার্থীবৃন্দ আজকে কিছু প্রিন্টিং মিস্টেক আছে সেটা আমরা লক্ষ্য করব যে বৃক্ষের বৃক্ষের যে ওজন ওখানে হবে একশো পঁচিশ থেকে একশো সত্তর গ্রাম ওখানে পাঁচটা ঘন্টা ডিলিট হয়ে গেছে এই বিন্দু আজকের যে আমরা বিকের বহির্গঠন এবং অন্তর্গঠন নিয়ে আলোচনা করলাম অবশ্যই আমার আলোচনা তোমরা শুনবে এবং সিলারিগুলো দেখবে ছবিগুলো মিলাবার চেষ্টা করবে আশা করি তোমরা বিকের চিহ্নচিত্র অঙ্কন করতে পারবে অন্য অন্য তথ্যগুলো সঠিকভাবে উপলব্ধি করতে পারবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ